সুপ্রভাত, আপুনি চাই আছে গুড মর্নিং এইটিন। মই জয়ন্ত মাধব গোস্বামী। গুড মর্নিং এইটিনত আমি এই মুহূর্তত লৈ আহিছো বিগ ব্রেকিং নিউজ। গাড়িগাঁও ধর্ষণকারী বিকি আলীক এনকাউন্টার, আরক্ষীর গুলিত নিহত হল গাড়িগাঁও ধর্ষণকাণ্ডর মূল অভিযুক্ত বিকি আলী। তদন্তর গাড়িগাঁওলৈ লৈ যোৱা হৈছিল বিকি আলীক, আর আরক্ষীর জিম্মার পৰা পলায়নের চেষ্টা করতেই গুলি চালনা করে আরক্ষী। আরক্ষীর গুলিত থিতাতে নিহত হয় ধর্ষণকারী বিকি। কেইবাটাও গুলি লাগিছিল বিকি আলীর দেহত। দলবদ্ধ ধর্ষণকাণ্ডর মূল অভিযুক্ত বিকি আলীর এনকাউন্টার মঙ্গলবাৰে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল বিকি আলীক। কামরূপর হাজোর দামপুরত লুকাই থাকা অবস্থা গ্রেপ্তার করা হয়েছিল ধর্ষণকাণ্ডর মূল মাস্টার মাইন্ড বিকি আলীক। বর্তমান জিএমসিএইচত রখা হয়েছে বিকি আলীর মৃতদেহ। আনহাতে এতিয়াও পলাতক হয়ে আছে আন চারি অভিযুক্ত। বিকি আর আন চারিজনে মিলি ধর্ষণ করেছিল কিশোরীগীক। ধর্ষণের ভিডিও বনায় ব্ল্যাকমেইল করে আসছিল কিশোরীগীক। 16 ফেব্রুয়ারিত প্রথমে বিকিয়ে ধর্ষণ করেছিল ছাত্রীগীক, আর তারপর 19 ফেব্রুয়ারিত দলবদ্ধভাবে চারি সহযোগীরে চারি বন্ধুরে মিলি বলাৎকার করেছিল কিশোরীগীক। আদাবাড়ির ব্রহ্মপুত্র গেস্ট হাউস হোটেলল মাতি পঠিয়াছিল টিউশনলে যাওয়া ছাত্রীগীক, আর তাতেই এই পাঁচ নরপিখাসে ধর্ষণ করেছিল ছাত্রীগীক। যা 8 মার্চত পোহরলৈ আহিছিল এই সমগ্র ঘটনা, আর তারপিছতে তুলপার লাগিছিল সমগ্র গুয়াহাটীত। আরক্ষী ব্যর্থ হয়েছিল অভিযুক্তক বিচারি উলিওয়াত। তার মাজতে এই মূল অভিযুক্ত বিকি আলীক দামপুর পাহাড়ত লুকাই থাকা অবস্থাত আত্মগোপন করে থাকা অবস্থাত আরক্ষী গ্রেপ্তার করবলে সক্ষম হয়, আর নিশা গাড়িগাঁওলৈ তদন্তর লৈ যাওয়ার সময়ত আরক্ষীর জিম্মার পৰা পলায়নের চেষ্টা চলাইছিল মূল মাস্টার মাইন্ড গাড়িগাঁও ধর্ষণকাণ্ডর মূল মাস্টার মাইন্ড মূল অভিযুক্ত বিকি আলীয়ে পলায়নের চেষ্টা করার সময়তেই এনকাউন্টার করে আরক্ষী, আর আরক্ষীর এনকাউন্টারত থিতাতেই নিহত হয় বিকি আলী। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি জানাইছো গুয়াহাটী মহানগরীত এগারী ছাত্রীক দলবদ্ধ ধর্ষণ করেছিল পাঁচ পাখণ্ডয়। যা 8 মার্চত ভুক্তভোগী ছাত্রীগীর পরিয়ালে পানবজার মহিলা থানাত দাখিল করেছিল এজাহার, আর তারপিছতে আরক্ষী অভিযান চলাইছিল যদিও ব্যর্থ হয় আরক্ষী অভিযুক্তক চিনাক্ত করাত, অভিযুক্তক গ্রেপ্তার করাত। আর অবশেষত কালি হাজোর দামপুর পাহাড়ত লুকাই থকা অবস্থাত মূল অভিযুক্ত বিকি আলীক গ্রেপ্তার করবলে সক্ষম হয় আরক্ষী, আর নিশার ভাগত গাড়িগাঁওলৈ তদন্তর লৈ যাওয়ার সময়ত আরক্ষীর জিম্মার পৰা পলায়নের চেষ্টা চলাইছিল বিকি আলীয়ে, আর তেনে সময়তেই আরক্ষীয়ে এনকাউন্টার করে আরক্ষীর গুলির থিতাতে নিহত হয় বিকি আলী। সম্প্রতি জিএমসিএইচর মর্গত রখা হয়েছে বিকি আলীর মৃতদেহ। যা 19 ফেব্রুয়ারির ঘটনা, 19 ফেব্রুয়ারিত এই কাণ্ড সংঘটিত করেছিল বিকি আলী আর আন চারি সহযোগীয়ে। ধর্ষণ করেছিল পাঁচ অভিযুক্ত এগারী কিশোরীক, আর তারপিছতে কিশোরীগীক ব্ল্যাকমেইল করে আসছিল, ব্ল্যাকমেইলিঙে ব্যতিব্যস্ত করে আসছিল কিশোরীগীক। উপায়ন্তর হয়ে কিশোরীগীকে পরিয়ালক অবগত করা। যা 8 মার্চত পরিয়ালে পানবজার মহিলা আরক্ষী থানাত দাখিল করেছিল এজাহার, আর সেই এজাহারের ভিত্তিতে আরক্ষীয়ে তদন্ত অব্যাহত রাখিছিল। যিখন হোটেলত সেই কাণ্ড সংঘটিত হয়েছিল সেই হোটেলখনতো অভিযান চলাইছিল আরক্ষীর এটা দলে, কিন্তু আন চারি অভিযুক্ত বর্তমানে পলাতক অবস্থাত আছে। আন চারি অভিযুক্তর সন্ধান এই মুহূর্তে অব্যাহত রাখিছে। কিন্তু এই মুহূর্তের সবাতুক ডাঙর খবর আমি জানাইছো, গাড়িগাঁওত আরক্ষীর এনকাউন্টারত নিহত হয় ধর্ষণকাণ্ডর মূল মাস্টার মাইন্ড বিকি আলী। আমি এই মুহূর্তে যোগাযোগ স্থাপন করছো আমার সতীর্থ সাংবাদিক রাকিবুর রহমানের সুতরাং। রাকিবুর, এই মুহূর্তের সবাতুক ডাঙর খবর বিগ ব্রেকিং নিউজ, এনকাউন্টারত নিহত হল গাড়িগাঁও ধর্ষণকাণ্ডর মূল অভিযুক্ত বিকি আলী। হয় জয়ন্ত, নিশ্চয়কৈ কব লাগিব যে শেহতীয়াকৈ যি অসম জোকাৰি যোৱা এক দলবদ্ধ ধৰ্ষণকাণ্ড সংঘটিত হৈছিল গাড়িগাঁৱৰ পাঁচটাকৈ নৰপিখাত এগৰাকী নাবালিকা যুৱতীক ধৰ্ষণ কৰিছিল দলবদ্ধভাৱে। তাই সেই এই সমগ্ৰ ঘটনাৰ পাছতে ৰাজ্যজুৰি এক চাঞ্চল্যকৰ পৰিৱেশ সৃষ্টি হৈছিল, আৰু তাৰ পাছতে আরক্ষীয়ে তদন্ত অব্যাহত রাখি যেহেতু পাঁচজনকৈ অভিযুক্ত পলাতক আছিল আর সন্ধানত আরক্ষীয়ে জোরদার তদন্ত অব্যাহত রাখিছিল, অনুসন্ধান অব্যাহত রাখিছিল, পরিয়ালবর্গক সোধপোছ করেছিল, আর বিভিন্ন বন্ধু বান্ধবকো আটক করে জেরা অব্যাহত রাখিছিল। আর তার পরিপ্রেক্ষিততে কালি হাজোর যে ধামপুর পাহাড়ত বিকি আলী যিজন মূল অভিযুক্ত আত্মগোপন করে থাকার খবর আরক্ষীয়ে লাভ করেছিল, আর তারপরে সেই ঠাইর পর আরক্ষীয়ে আটক করবলে সক্ষম হয়, আর তারপরে গুয়াহাটিলে লৈ অনা হয়। আর যেহেতু তদন্তর খাতিরত এই ঘটনার যক্ষীয়ে অনুসন্ধানের লৈ যাওয়ার অবস্থাতে আরক্ষীর জিম্মার পর পলায়ন করার চেষ্টা করে, আর তারপরে আরক্ষীয়ে এনকাউন্টার করার গুলি চালনা করা তেখেতর মৃত্যু হয়। কব লাগিব যে যদিও এই ঘটনা সকলকে
ৰাজ্যক এক আচম্বিত কৰি তুলিছে যে হাজোৰ এই এই দামপুৰৰ পৰা তেওঁক লৈ অনা হৈছিল আৰু সকলোকে সকলোৰ মুখত এটাই কথা আছিল যে আৰক্ষীয়ে শাস্তি কঠোৰ শাস্তিৰ সন্মুখীন হ'ব লাগে, আইনৰ দ্বাৰা কঠোৰ শাস্তিৰ সন্মুখীন হ'ব লাগে, কাৰণ তেওঁ এই পাঁচটাকৈ নৰপিশা আছে যি ঘটনা সংঘটিত কৰিছিল। সেই ঘটনাই এগৰাকী নাবালিকা কিশোৰীৰ জীৱন সম্পূৰ্ণৰূপে ধ্বংস কৰি পেলাইছিল আৰু তাৰে পৰিপ্ৰেক্ষিততে যিহেতু আৰক্ষীয়ে তেওঁ তদন্ত অব্যাহত ৰাখিছিল তাৰ মাজতে এই নৰপিশাটোৱে পলায়ন কৰাৰ অপচেষ্টা কৰোঁতে আৰক্ষীয়ে তেওঁ গুলীচালনা কৰিবলৈ বাধ্য হয়। হয় ৰাকিবৰ অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ খবৰ, এইখিনি মুহূৰ্তত শাস্তিৰ দাবী উত্থাপন হৈছিল কিন্তু এফালে আৰক্ষী এনকাউণ্টাৰ ঘটনা সংঘটিত কৰিলে কিন্তু আনফালে বৰ্তমানে পলাতক হৈ আছে আন চাৰি অভিযুক্ত। আন চাৰি অভিযুক্তকো অতি শীঘ্ৰেই আৰক্ষীয়ে কৰায়ত্ত কৰি দৃষ্টান্তমূলক শাস্তি বিহাৰ দাবী এই মুহূৰ্তত উত্থাপন হৈছে। ক'ব লাগিব যিহেতু যিমান দূৰ বিকিয়ালীৰ এই ঘটনাৰ লগত জড়িত আছে তাৰ সমান্তৰালকৈ আন চাৰিজনকৈ অভিযুক্ত এই ঘটনাৰ লগত যিহেতু অভিযুক্ত আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপিত হৈছে, গতিকে এই আন চাৰিজন যি অভিযুক্ত তেওঁলোকক সন্ধান বৰ্তমান আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে আৰু যি ভুক্তভোগী কিশোৰী পৰিয়াল তথা আন যিসকল সচেতন ৰাইজ আছে ৰাইজেও আন চাৰিজন অভিযুক্তৰ কঠোৰ শাস্তিৰ কামনা বৰ্তমান। নিশ্চয় ৰাকিবৰ, যদি আমি চাওঁ এনেকুৱা ধৰণৰ ঘটনা বিগত সময়ছোৱাত কেইবাটাও সংঘটিত হৈছে, কেইবাটাও হত্যাকাণ্ড ঘটনাই জোকাৰি গৈছিল যোৱা বৰ্ষ বিগত বৰ্ষটো, যাৰ ভিতৰত আমি যদি কওঁ অনিমেষ হত্যাকাণ্ড, অনিমেষ হত্যাকাণ্ডৰ পিছতো এনেকুৱা ধৰণৰ এনকাউণ্টাৰ কৰি হত্যা কৰা হৈছিল, নিহত হৈছিল মূল অভিযুক্ত কোলা ল'ৰা, যোৰহাটৰ ঘটনা আছিল সেয়া। তাৰ সমান্তৰালকৈ যদি আমি চাওঁ গড় হত্যাৰ সৈতে জড়িত কেইবাটাও চোৰাং চিকাৰীক এনকাউণ্টাৰ কৰা হৈছে, এনেধৰণৰ ঘটনা অব্যাহত আছে আৰু শেহতীয়াকৈ গাড়ীগাঁৱৰ ধৰ্ষণকাণ্ডৰ মূল অভিযুক্তক এনকাউণ্টাৰ কৰা হ'ল আৰু এনেকুৱা ধৰণৰ ঘটনাই কিন্তু এক নজিৰ সৃষ্টি কৰিছে অপৰাধীক নিয়ন্ত্ৰণ কৰাৰ ক্ষেত্ৰত, যিহেতু জিৰ' টলাৰেঞ্চ নীতি গ্ৰহণ কৰিছে আৰক্ষী প্ৰশাসনে আৰু এই ঘটনাই কিন্তু এক দৃষ্টান্তমূলক এক উদাহৰণ, এক নজিৰ সৃষ্টি কৰিছে এই মুহূৰ্তত। হয় নিশ্চয়কৈ ক'ব লাগিব, কাৰণ যিহেতু শেহতীয়াকৈ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছিল যে অপৰাধীৰ সৈতে কোনো ধৰণৰ আৰক্ষীয়ে যি অপৰাধ দমনৰ ক্ষেত্ৰত আৰক্ষীয়ে সম্পূৰ্ণ সকলো ক্ষেত্ৰত কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ তেওঁলোক তৈয়াৰ হৈ আছে আৰু কাৰণ যদি আৰক্ষীৰ বেহুৰ পৰা কোনোবা এজন হত্যাকাৰী অথবা কোনোবা এজন মুভ লিঞ্চিং কৰা বা অন্যান্য গড় হত্যাকাৰী কোনোবা এজন যদি পলায়ন কৰাৰ চেষ্টা কৰে আৰু আৰক্ষীৰ যি অস্ত্ৰ কাঢ়ি লৈ তেওঁলোকে পলায়নৰ চেষ্টা কৰে তেনেহ'লে নিশ্চয়কৈ আৰক্ষীয়ে তেনেকুৱা কঠোৰ শাস্তি গ্ৰহণ কৰিবলৈ তেওঁলোকে বাধ্য হৈছে। নিশ্চয় নিশ্চয় ৰাকিবৰ, আমি পৰৱৰ্তী সময়ত পুনৰ যোগাযোগ স্থাপন কৰিম আপোনাৰ সৈতে, আপুনি অধিক তথ্য সংগ্ৰহ কৰক। এইখিনি মুহূৰ্তত আমি পোনপটীয়া সম্প্ৰচাৰত যোগাযোগ স্থাপন কৰিছো আমাৰ সতীৰ্থ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্য। বলেন, সবাতোকৈ ডাঙৰ খবৰ এনকাউণ্টাৰত নিহত হ'ল গাড়ীগাঁও ধৰ্ষণকাণ্ডৰ মূল অভিযুক্ত বিকিয়ালী, সবিশেষ জানিব বিচাৰিম এই মুহূৰ্তত। নিশা কিমান সময়ৰ ঘটনা এয়া, কি তদন্তৰ বাবে লৈ যোৱা হৈছিল গাড়ীগাঁৱলৈ, আৰক্ষীৰ জিম্মাৰ পৰা কেনেদৰে পলায়নৰ চেষ্টা চলাইছিল, সমগ্ৰ বিষয়টো এই মুহূৰ্তত আমি আপোনাৰ পৰা জানিব বিচাৰিম। দলৱদ্ধ ধৰ্ষণকাণ্ডৰ মূল মাষ্টাৰ মাইণ্ড আছিলে আৰু আৰক্ষী তদন্ত কৰি প্ৰায় চাৰিদিন সময়ছোৱাত পলাতক অৱস্থাত থকাৰ পিছত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিলে আৰু তাৰপিছত এই ঘটনাৰ তদন্ত বিচাৰি যোৱাকালি নিশাৰ ভাগত এটা প্ৰান্তলৈ আৰক্ষীৰ দল ৰাওনা হৈছিলে, লগত লৈছিলে বিকিয়ালীক আৰু তেনে অৱস্থাতেই আৰক্ষীয়ে এই যিহেতুকে এই মুহূৰ্তে অফিচিয়েলি তেখেতসকলক কোনো ধৰণৰ ষ্টেটমেণ্ট প্ৰকাশ কৰা হোৱা নাই কিন্তু তাৰ ক'ব পাৰি যে সেই য'ত তদন্ত প্ৰক্ৰিয়া আগবঢ়াবলৈ যোৱা সেই স্থানলৈকে যেতিয়া ৰাওনা হৈছিলে সেই স্থানৰ পৰা পলাবলৈ চেষ্টা কৰা হৈছিলে আৰু তেতিয়া আৰক্ষীয়ে গুলি নিক্ষেপ কৰিছিলে আৰু সেই গুলিতে আৰক্ষীৰ গুলিত নিহত হৈছিলে আৰু তাৰপিছত পোনে পোনে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় লৈ অনা হৈছিলে কিন্তু চিকিৎসকে ইতিমধ্যে মৃত বুলি ঘোষণা কৰিছে আৰু গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় এই মুহূৰ্তত মৰ্গত বিকিয়ালীৰ মৃতদেহ ৰখা হৈছে। এই সমগ্ৰ ঘটনাৰ কাণ্ডৰ ক্ষেত্ৰত দেখিব পোৱা গৈছিলে শেহতীয়াকৈ বিভিন্ন দল সংগঠনে এই ঘটনাৰ মাষ্টাৰ মাইণ্ড বা দলবদ্ধ ঘটনাৰ ধৰ্ষণ কাণ্ডৰ লগত জড়িত আটাইকেইগৰাকীক উচিতৰ পৰা উচিত শাস্তি প্ৰদান কৰাৰ কাৰণে তেখেতসকলে দাবী উত্থাপন কৰা হৈছিল আৰু সেই দাবীৰ যি ধৰণৰ আচলতে দাবী উত্থাপন কৰা হৈছিল সেই দাবীকলৈ সঁহাৰি জনাই ইতিমধ্যেই আৰক্ষীয়েও তদন্ত প্ৰক্ৰিয়া খৰতকীয়াকৈ আগবঢ়াইছিলে। যিহেতুকে ক'ব পাৰি যেন যে ইতিমধ্যেই বিকি আলীক গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছৰ বাকী চাৰি সতীৰ্থ ক'ত আছে বা সতীৰ্থক চিনাক্ত কৰাৰ গতিকে আৰক্ষী তদন্ত প্ৰক্ৰিয়ালৈ আচলতে যোৱাকালি নিশা ৰাওনা হৈছিল আৰু তেনে অৱস্থাত এই ঘটনা সংঘটিত হৈছে আৰু এই ঘটনাৰ পিছতে বিশেষকৈ
তদন্ত প্রক্রিয়া অধিক খৰতকীয়া করার স্বার্থত আরক্ষীয়ে যিখিনি ব্যবস্থা গ্রহণ করেছে এই ঘটনার ক্ষেত্রে আসলে এই ঘটনা সংঘটিত হল আর এই ঘটনাক লৈ ইতিমধ্যেই রাজ্যজুড়ি তলপাৰ সৃষ্টি হয়েছিল কারণ এগারী ওপর চলা এই এখন হোটেলত এই ধরনের দলবদ্ধ ধর্ষণ কাণ্ডই পুনর্বার রাজ্যের প্রতিচ্ছবিখন হাওয়া প্রতিপন্ন করেছিল এই ধরনের আসলে এসাম দুষ্টচক্র নামি পড়ে সকলে আর সেই সকলের বিরুদ্ধে কঠোরের পর কঠোর শাস্তি গ্রহণ করার ক্ষেত্রে আরক্ষীর এই সিদ্ধান্ত বা আরক্ষীর এই পদক্ষেপ কিমান দূর গ্রহণযোগ্য সেয়া হয়তো সময় নির্ণয় করব কিন্তু দোষীক উচিত শাস্তি আর রাজ্য সরকারের যে আসলে স্থিতি শেহতীয়া সময়সাত অপরাধীর বিরুদ্ধে পূর্ণ অপরাধীর বিরুদ্ধে আসলে বিশেষ পদক্ষেপ গ্রহণ করার কারণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারে যে ব্যবস্থা গ্রহণ করেছিল আর সেই ব্যবস্থার আধারতে দেখিও পাওয়া গেছিল যাকালে সেই একে এনকাউন্টারতে এগারী অপরাধীর মৃত্যু হয়েছে আর এই সমগ্র ঘটনাক লো ইতিমধ্যে রাজ্যজুড়ি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে নিশ্চয় বলেন আপনি আমার সঙ্গে লাইনত থাকক এইখানি মুহূর্তে আমি পুনৰ জনাও আমার দর্শক সকলক যে ধর্ষণ কাণ্ড সংঘটিত হয়েছিল যা ১৯ ফেব্রুয়ারিত সেই ১৯ ফেব্রুয়ারির পৰা ধর্ষণ কাণ্ড সংঘটিত হওয়ার পিছত ধর্ষণ কাণ্ডর সমগ্র দৃশ্য মোবাইলত বন্দী করে সেই কিশোরীগীক এক প্রকার ভাবুকি দিয়ে আসছিল ব্ল্যাকমেলিং করে আসছিল এই পাঁচ পাখণ্ডয় আর তারে মূল মাস্টার মাইন্ড আছিল বিকি আলী ১৯ ফেব্রুয়ারির পূর্বে ১৬ ফেব্রুয়ারিতো কিশোরীগীক ধর্ষণ করা হয়েছিল আর পরিকল্পিতভাবে আদাবাড়িস্থিত ব্রহ্মপুত্র গেস্ট হাউসত টিউশনলে যাওয়ার সময় মাতি পঠিয়া হয়েছিল কিশোরীগীক আর সেই ব্রহ্মপুত্র গেস্ট হাউসরে একটা কোঠাত দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল কিশোরীগীক ধর্ষণ কাণ্ডর সমগ্র দৃশ্য বন্দী করা হয়েছিল মোবাইলত আর তারপিছতেই মোবাইলত বন্দী করে কিশোরীগীক ব্ল্যাকমেলিং করে অহাত অবশেষত ভুক্তভোগী কিশোরীয় পরিয়ালক অবগত করে আর যা ৮ মার্চর দিনা আন্তর্জাতিক নারী দিবসর দিনা যদি দিনত নারীর সম অধিকার নারী ত্যাগ নারীর কষ্টর যে মর্যাদা প্রদানের বাবে নারী দিবস পালন করে অহা হয় সেইদিনাই কিন্তু এই সমগ্র ঘটনা পোহরলে আহিছিল পানবজার মহিলা আরক্ষী থানাত দাখিল করা হয়েছিল এখন এজাহার আর সেই এজাহারের ভিত্তিতে আরক্ষী অভিযান চলাইছিল আরক্ষী ব্যর্থ হয়েছিল চারি পাঁচ দিন উকলি যাওয়ার পিছতো এটাও অভিযুক্তক আরক্ষীয় করায়ত্ত করবলে সক্ষম হওয়া নাছিল কিন্তু কালি হাজোর দামপুরত আত্মগোপন করে থাকা অবস্থাত এই বিকি আলীকে আরক্ষীয় জালত পেলাবলে সক্ষম হয়েছিল আর তেনে সময়তে নিশার ভাগত তদন্তর গাড়িগাঁও লৈ যাওয়া হয়েছিল বিকি আলীক আর গাড়িগাঁওত আরক্ষীর জিম্মার পলায়নের চেষ্টা করার সময়তেই এই এনকাউন্টারের ঘটনা সংঘটিত হয় আর তারপিছতেই মৃত্যুমুখত পড়ে বিকি আলী এতিয়া রাইজর দৃষ্টি থাকিব আন চারি সহযোগীক কেনেদরে আরক্ষীয় করায়ত্ত করে কি শাস্তি প্রদান করে বলেন আপনার পর পুনের জানিব বিচারিম নিশা কিমান সময়ত এই ঘটনা সংঘটিত হয়েছে এই এনকাউন্টার সন্দর্ভত আরক্ষী এই মুহূর্তে কিনা প্রতিক্রিয়া প্রকাশ করেছে নাকি চক গোটেই সমগ্র ঘটনার ক্ষেত্রে এই মুহূর্তে আরক্ষীয় অফিসিয়ালি কোনো ধরনের স্টেটমেন্ট প্রকাশ করা হওয়া নাই আর নিশার সময় যেটা সংবাদ মাধ্যমের লোক উপস্থিত হওয়া হয়েছিল গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ত সেই সময়তো প্রায় এক বাজিছিল আর সেই সময়তো সংবাদ মাধ্যমের পর আরক্ষী আঁতরি থাকব বিচারিছিল আরক্ষী কোনো ধরনের প্রকাশ করা হওয়া নাছিল অর্থাৎ কত কেনেকৈ কিদরে এই ঘটনা সংঘটিত হল করবলগা হল পরিবেশ পরিস্থিতি আহিলে সেই বিষয়টির ক্ষেত্রে সংবাদ মাধ্যমে বারবার প্রশ্ন করা হয়েছিল কিন্তু দেখব পাওয়া গেছিল যে আরক্ষীর কোনো ধরনের শীর্ষ বিষয়া সেই বিষয়ত তেখেতসকলে সংবাদ মাধ্যমত প্রকাশ করবা হওয়া নাছিল তেখেতসকলে মাথোন তদন্তর খাতির এই ঘটনা আগবাবলে যাওতে এই ধরনের পরিস্থিতি এটা হল বলে তেখেতসকলে প্রকাশ করেছে সেয়াও অবশ্যই অনানুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে গতি এই গোটেই প্রক্রিয়াটা নিশ্চিতভাবে আরক্ষীয় তেখেতসকলের নিজের ফালেরপরা একটা স্টেটমেন্ট প্রকাশ করব কি পর্যায়ত কি ধরনের আসলে এই ঘটনা সংঘটিত হবলগিয়া হল কিন্তু শেহতীয়া সময়সত রাজ্য সরকারের বা কেবাটাও ঘটনা সংঘটিত হয়েছে ইতিমধ্যে এনকাউন্টারত কেবাগী লোক নিহত হয়েছে আর সেই ঘটনার ক্ষেত্রে বিশেষকৈ রাজ্য সরকারের অপরাধী নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা অপরাধীক আসলে উচিত শাস্তি প্রদান করার ক্ষেত্রে আরক্ষী এক প্রকার বিশেষ একটা পদক্ষেপ লৈছে আর সেই পদক্ষেপ কিমান গ্রহণযোগ্য সেয়া হয়তো সময় নির্ণয় করব কিন্তু এই মুহূর্তে সকলে দৃষ্টি নিবদ্ধ আছে যে এই দলবদ্ধ ঘটনার লগত জড়িত আন চারি লোক সেই আন চারি লোকক এতিয়া কিদরে আসলে আরক্ষী গ্রেপ্তার করে সক্ষম হব কিদরে ব্যবস্থা গ্রহণ করা হব সেয়াও বিষয় এই মুহূর্তে আটকৈ লক্ষণীয় নিশ্চয়কৈ বলেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এনকাউন্টারের দরে পদক্ষেপ রাজ্য সরকার তথা আরক্ষী প্রশাসনে গ্রহণ করেছে বিগত সময়সাত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পিছতে অপরাধীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে রাজ্যত এটাও অপরাধী সারি যাব নিব এই কথা উল্লেখ করেছে বিগত সময়সালে যদি আমি চাও কেবাটাও এনকাউন্টারের ঘটনাত বহু অপরাধী মৃত্যুমুখত পড়ছে বিশেষকৈ নগাঁওর এনকাউন্টারের ঘটনাক লো রাজ্যজুড়ি তোলপাড়ের সৃষ্টি হয়েছিল আরক্ষীর বিরুদ্ধে তীব্র অভিযোগ উত্থাপন করা হয়েছিল সেই সময়ের আনন্দ
অনন্ত মিশ্র আরক্ষী অধীক্ষক অনন্ত মিশ্রর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। তার লগত যদি আমি চাও যোরহাটর অনিমেষ হত্যাকাণ্ড, অনিমেষ হত্যাকাণ্ডর মূল মাস্টার মাইন্ড কোলা লোরাকু এনকাউন্টার করে হত্যা করা হয়েছিল, এনে ধরনের ঘটনাক প্রতিক্রিয়া অব্যাহত আছে, কিন্তু আরক্ষী নিজের স্থিতিত অটল আছে, এনেকা ধরনের এনকাউন্টার করে গেছে অপরাধীর বিরুদ্ধে। অপরাধীক কঠোরের পর কঠোরতম শাস্তি বিহার ক্ষেত্রে আরক্ষীর যদি আমি শেহতীয়া সময় চাও সেয়া লাগিলে আরক্ষী তদন্ত প্রক্রিয়াতে যিখিনি তদন্ত করবলে আগবাইছে সেইখিনি তদন্ত প্রক্রিয়াতেই হোক বা অন্যান্য আরক্ষীর কেস ডায়েরি তেখেতসকলে আদালত জমা দিয়ার ক্ষেত্রতেই হোক তেখেতসকলের কঠোর স্থিতি গ্রহণ করা হয়েছে। বিশেষক দোষীক উচিত শাস্তি তথা অপরাধীক চিনাক্ত করার কারণে যিখিনি পদক্ষেপ নিজের স্থিতিত অটল আছে, সমাজত বিভিন্ন সময়ত বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করা হয়েছে আরক্ষীর ক্ষমতা, আরক্ষীর প্রয়োগ করার ক্ষমতার উপর বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করা হয়েছে, কিন্তু তারপিছতো দেখব পাওয়া গেছে আরক্ষীর নিজের স্থিতিত অটল আছে। আর শেহতীয়া ঘটনায় সেই কথা প্রমাণ করেছে যে শেহতীয়া ঘটনার প্রায় ঘটনা গাব দিয়ার চেষ্টা করা হয়েছিল, ঘটনা বহুদিন পিছত আর পানবজার মহিলা থানা আরক্ষী থানাত গোচর দিয়া হয়েছিল, আর তারপর মাত্র চারিটা দিন বাকি আছিল, আর সেই চারিটা দিনের সময়সতেই যুর্বৃত্ত পাঁচ দুর্বৃত্তই পলাতক অবস্থা আছিল, আর তারপরে ঘটনার উচিত তদন্তর খাতিরতেই তেখেতসকলের মাতৃ তথা অঙহী বঙহীক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছিল বিকিয়ালির, আর তারপরে এই ঘটনাটির নতুন রূপ পালে, আর গ্রেপ্তার করার এটা দিন ঠিক পিছতেই ঘটনার যে তদন্ত আগবাবলে গিয়েছিল সেই অবস্থাতেই সেইগুলি ঘটনার মাস্টার মাইন্ডক এনকাউন্টার করবলিয়া পরিবেশ আহিলে। গতি আরক্ষী নিজের স্থিতিত অটল আছে, আর দোষীক উচিত শাস্তি গ্রহণের কারণে আরক্ষী যিখিনি ব্যবস্থা সেই ব্যবস্থা ক্ষেত্রে কোনো কারণে তেখেতসকলে কারো কৃপিণ্য নকরার কথা উল্লেখ করে আছে। অবশ্যই যাকালির ঘটনাটির ক্ষেত্রে এই মুহূর্তলৈকে যেহেতু আরক্ষীর তরফের কোনো ধরনের আনুষ্ঠানিক বার্তা প্রেরণ করা হওয়া নাই, গতি এই মুহূর্তলৈকে ঘটনাটি কত কেন কি পরিবেশত আরক্ষী এই ঘটনাক এনকাউন্টার করবলিয়া হল সেই বিষয়টি হয়তো কিছু সময় পিছতহে স্পষ্ট হয়ে ওলাব, কিন্তু যিখিনি অনানুষ্ঠানিকভাবে আমার হাতত বার্তা পড়িছে যে ঘটনার মূল মাস্টার মাইন্ডক লগত লৈ বাকি চারি সতীর্থক বিচারিবলে ইতিমধ্যে ঘটনার যে তদন্ত প্রক্রিয়া আগবাবলে আগবাড়িছিল, আর তেনে অবস্থাতেই গাড়ির পৰা নামিবলে চেষ্টা করা হয়েছিল ঘটনার মাস্টার মাইন্ডে, আর তেনে অবস্থাতে আরক্ষী গুলিয়াইছিল। গতি এই ঘটনার অনানুষ্ঠানিকভাবে রূপ পয়া এইখিনি বার্তা এই মুহূর্তে হাতত পড়িছে, বাকি অন্যান্য যিখিনি কথা আছে সেইখিনি হয়তো আরক্ষী কিছু সময় পিছতে প্রকাশ করব, কারণ ইতিমধ্যেই নিশার ভাগতে যেটা আমি কর্তব্যরত অবস্থা সাংবাদিকে আরক্ষীক প্রশ্ন করবছিল তেতিয়া অবস্থা আরক্ষী এই ঘটনাটির ক্ষেত্রের তেখেতসকলে আঁতরিবলে চেষ্টা করা হয়েছিল, আনকি সমগ্র ঘটনা গাব দিবল আনকি আরক্ষী চেষ্টা করা হয়েছিল। এটা প্রশ্ন হয়েছে যে ঘটনাটি কিদরে রূপ পায়, কি আসলে পরিবেশত এই ঘটনা এনকাউন্টার করবলিয়া হল, বিকিয়ালী হত্যা বিকিয়ালী মৃত্যু হল, এই বিষয়টির ক্ষেত্রে নিশ্চিতভাবে আরক্ষী ফালের পর নিশ্চিতভাবে তেখেতসকলের সুকীয়া স্টেটমেন্ট প্রকাশ করব। নিশ্চয় এটা সকলের দৃষ্টি থাকিব, বলেন আন চারি অভিযুক্ত কেতিয়ালে করায়ত্ত করা হয়, যেহেতু আট মার্চতে এই ঘটনা পোহরলে আহিছে, আট মার্চত এজাহার দাখিল করা হয়েছে, আজি ষোল্ল তারিখ, আট দিন উকলি গেল, তারপর এটা হত্যাকারীক আরক্ষী জালত পেলালে, আর সেই হত্যাকারী ক্ষমা করব সেই ধর্ষণকারীর এনকাউন্টার করা হল, বাকি চারি অভিযুক্ত কেতিয়া জালত পেলওয়া হব তার সমান্তরালক আন কেতব প্রশ্ন আছে, যেহেতু আদাবাড়িস্থিত ব্রহ্মপুত্র গেস্ট হাউসত যুক্ত রেজিস্টার বহি সেই রেজিস্টার বহিরপরাও কিন্তু কেবাটাও পৃষ্ঠা অন্তর ধান হয়ে আছে, সেও এটা রহস্যর বিষয়, গতি বিভিন্ন দিশ আর তদন্তর আওতালে অহার সম্ভাবনা আছে। আচ্ছা, হোটেলখনের যিকটা পৃষ্ঠা সেইকটা পৃষ্ঠা লুকুয়ার লগতে সিসি ক্যামেরার যিখিনি তথ্য আছিল সেই তথ্যখানি আনকি নাইকিয়া করা হয়েছিল, গতি হোটেলের বিষয়টির ক্ষেত্রে আরক্ষী সুকীয়াকৈ তেখেতসকলে তদন্ত চলাব, আর যেহেতুকে তদন্ত প্রক্রিয়ার মূল মাস্টার মাইন্ডক লগত লৈ ইতিমধ্যে তদন্ত বহুখিনি প্রক্রিয়া আগবাড়িছিল, আর কব পারি দিনের ভাগের সময়সত আরক্ষী যথেষ্টখিনি সময় পাইছিল বিকি আলিক লগত হুটপুস জেরা চলার সময়সত, গতি সেইখিনি সময় প্রারম্ভিক যিখিনি তথ্য বা ক্লু আরক্ষী লাভ করবলে ঘটনার ইতিমধ্যে লাভ করেছে, আর আরক্ষী লাভ করেছে, আর সেই ক্লু সমূহর আধারত সেই ক্লু সমূহর ভিত্তিত আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত প্রক্রিয়া। বলেন এই মুহূর্তে বিদায় জানাইছো আপনার আমার আন এগারী সতীর্থ সাংবাদিক জ্যেষ্ঠ সাংবাদিক ঋত্বিক কৌশিকর সঙ্গে আমি সংযুক্ত হয়েছো এইখানে মুহূর্তে। ঋত্বিক, যে এনকাউন্টার ঘটনা সংঘটিত হল, মূল অভিযুক্ত বিকিয়ালির মৃত্যু হল, এই ঘটনা সন্দর্ভত আরক্ষীর তরফের পর কিবা কথা প্রকাশ করা হয়েছে নাকি, নিশা কিমান সময়ত কেনেদরে অভিযান চলাবলৈ লৈ যোৱা হৈছিল বিকিয়ালিক? কালি
জানে যে বিকি আলীক কামৰূপত আত্মগোপন কৰি থকাৰ সময়ত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছিল। আৰু কালি দিনটোৰ ভিতৰত আমি কেইবাজনো সাংবাদিকে গোটেই বাতৰিটো আমি কৰি আছিলোঁ আৰু আৰক্ষীয়ে বিৰাট গোপনে বিকি আলীক লৈ অভিযান চলোৱাৰ তথ্য আমি লাভ কৰিছিলোঁ। বাকী যি চাৰি অভিযুক্ত আছে সেই চাৰি অভিযুক্তক বিচাৰি, কিন্তু নিশাৰ ভাগত বিকি আলীক গাড়ীগাঁও যি ক্ৰাইম চিন আছিল সেই ক্ৰাইম চিনলৈ লৈ যোৱাৰ সময়তে আৰক্ষীৰ জিম্মাত বুলি কৰে বুলি আমি তথ্য লাভ কৰিছো। কিন্তু বৰ্তমান সময়লৈকে মহানগৰ আৰক্ষীৰ পৰা আনুষ্ঠানিকভাৱে কোনো তথ্য প্ৰকাশ কৰা নাই। আমি আশা কৰিছো আৰক্ষীৰ ফালৰ পৰা কিছু সময় পিছতে আৰক্ষী আয়ুক্ত বা দুটি আৰক্ষী আয়ুক্তই আনুষ্ঠানিকভাৱে এই গোটেই বিষয়টো কেনেধৰণে সংঘটিত হ'ল আৰু কি পৰিস্থিতিত বিকি আলীক আৰক্ষীয়ে এনকাউণ্টাৰ কৰিব লগা হ'ল এই তথ্য প্ৰকাশ কৰিব। নিশ্চয়কৈ তাৰ বাবে কিছু অপেক্ষা কৰিব লাগিব, কিন্তু এই সমগ্ৰ এনকাউণ্টাৰৰ বিষয়টোৰ ওপৰত ঋত্বিক আপোনাৰ পৰা জানিব বিচাৰিম। বিগত সময়ছোৱাতো কেইবাটাও এনকাউণ্টাৰৰ ঘটনা সংঘটিত হৈছে, এনকাউণ্টাৰক লৈ প্ৰতিক্ৰিয়াও অব্যাহত আছে, এনকাউণ্টাৰৰ বিৰোধিতাও কৰি আহিছে একাংশই, কিন্তু আৰক্ষী নিজৰ স্থিতিত অটল আছে, অপৰাধীক নাকি লগাবলৈ এনেকুৱা ধৰণৰ এনকাউণ্টাৰৰ ঘটনা ধাৰাবাহিকভাৱে ৰাজ্যত অব্যাহত আছে। থক আৰক্ষী সঞ্চালক প্ৰধানগৰাকীয়ে কিছুদিন পূৰ্বে এটা মন্তব্য কৰিছিল যে যিসকলে মহিলা হওক বা শিশু হওক তেওঁলোকক নিৰ্যাতন চলাব তেনে লোকৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব, প্ৰয়োজনত দুই একে গুলিও খাব বুলি আৰক্ষী সঞ্চালক প্ৰধানগৰাকীয়ে মন্তব্য কৰিছিল। আৰু এই যি মন্তব্য এই মন্তব্য আমি বিগত সময়ছোৱাত আমি দেখিছোঁ যে কেইবাটাও ঘটনা এনেধৰণে সংঘটিত হৈছে। মৰিগাঁৱত যি শিশু ধৰ্ষণকাৰী আছিল পাঠা, সেই পাঠাটো পলাবলৈ চেষ্টা কৰোঁতে আৰক্ষীৰ গুলিত আহত হৈছিল। তাৰ সমান্তৰভাৱে তেনেকুৱা বহুকেইজন আছে যি আৰক্ষীৰ গুলিত যি শিশুক নিৰ্যাতন চলোৱা বা মহিলাৰ ওপৰত নিৰ্যাতন চলোৱা লোকক আৰক্ষীয়ে গুলি কৰিবলৈ বাধ্য হৈছিল। আৰু এই যোৱা নিশাৰ ঘটনাটো আমি এনে অনুৰূপে যেতিয়া বিকি আলীক লৈ যোৱা হৈছিল ঘটনাস্থলী আৰু তাতে পলাবলৈ চেষ্টা কৰিছিল আৰু সেইখিনি সময়তে আৰক্ষীয়ে গুলি কৰিছিল আৰু সেই গুলিত বিকি আলী নিহত হোৱাৰ তথ্য আমি লাভ কৰিছো। নিশ্চয়কৈ একাংশই আদৰণি জনাইছে স্বাভাৱিকতে শিশু আৰু মহিলা কিশোৰীসকলক যি নিৰ্যাতনৰ ঘটনা সংঘটিত হৈ আহিছে, বলাৎকাৰৰ দৰে ঘটনা সংঘটিত হৈ আহিছে, এই ঘটনা যাতে পুনৰাবৃত্তি নহওক এটাই দাবী সকলোৱে উত্থাপন কৰে যে দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদান কৰা হওক। এনকাউণ্টাৰত মৃত্যু হ'ল বিকি আলীৰ, গতিকে কি ক'ব পৰা যায় ইয়াৰ পিছত এনেকুৱা ধৰণৰ দৃষ্টান্তমূলক যি উদাহৰণ দাঙি ধৰা হ'ল ইয়াৰ পৰা এনেকুৱা ধৰণৰ ঘটনা হ্ৰাস হ'বনে নহয় সেয়াও কিন্তু এটা ৰাজ্যৰ মাজত প্ৰশ্ন এতিয়াও আছে। দৃষ্টান্তমূলক ঘটনা হয়নে নহয় সেইটো বিতৰ্কৰ সূত্ৰপাত হ'ব যদি আমি ক'বলৈ যাওঁ, কিন্তু এনেধৰণৰ বহুকেইটা ঘটনা হৈছে আৰু ঘটনাৰ পিছতো দেখা গৈছে যে একাংশই কিন্তু শিক্ষা এতিয়াও গ্ৰহণ কৰা নাই, একাংশই এতিয়াও এনেধৰণৰ যি অমানসিক কাম কাজ সেই অমানসিক কাম কাজ কৰি আছে, এতিয়াও শিশুৰ ওপৰত বা কিশোৰীৰ ওপৰত যি নিৰ্যাতনৰ ঘটনা সেই নিৰ্যাতনৰ ঘটনা সংঘটিত কৰি আহিছে। আৰক্ষীৰ ফালৰ পৰা বৰ্তমানলৈকে আনুষ্ঠানিকভাৱে কোনো তথ্য প্ৰকাশ কৰা নাই যদিও যি তথ্য লাভ কৰিছো যে পলা গুলি কৰিছে আৰক্ষীয়ে, কিন্তু এনেধৰণৰ ঘটনাত আমি নগাঁও ঘটনাটো যদি মনত ৰাখো য'ত ড্ৰাগছ ব্যৱসায়ী বুলি এজন ছাত্ৰ নেতাক আৰক্ষীয়ে গুলি কৰিছিল আৰু এনেধৰণৰ ঘটনাও সংঘটিত হৈছে অসমত, তো ইয়াক লৈ পেলাই এতিয়া বহু প্ৰশ্ন উত্থাপন হৈছে, কেইবাটাও পক্ষই বিভিন্ন ধৰণৰ যুক্তি প্ৰদান কৰিছে, কিন্তু আমি অপেক্ষা কৰিব লাগিব যে আৰক্ষী আৰু যি তদন্ত হ'ব সেই তদন্তত কি প্ৰকাশ পায়। ঋত্বিক লগতে জানিব বিচাৰিম, আপুনি কৈছে গাড়ীগাঁৱলৈ চেইন ৰিক্ৰিয়েশ্যনৰ বাবে লৈ যোৱা হৈছিল বিকি আলীক, সমান্তৰালকৈ কিন্তু আদাবাৰীস্থিত যিখন হোটেল ব্ৰহ্মপুত্ৰ গেষ্ট হাউচত সেই বৰ্বৰকাণ্ড সংঘটিত কৰিছিল পাঁচ অভিযুক্তই পাঁচ পাখণ্ডই সেই হোটেলখনত অভিযান চলাইছিল নে নাই কালি নিশাৰ ভাগত, তেনেকুৱা ধৰণৰ কিবা তথ্য আছেনে নাই? যিখন হোটেল আছিল সেই হোটেলত ইতিমধ্যে আৰক্ষী দল গৈছিল, তেওঁলোকে যাৱতীয় যি তথ্য আছিল সেই তথ্য সংগ্ৰহ কৰিছে, তেওঁলোকে যি প্ৰয়োজনীয় যি ব্যৱস্থা আইনী যি পদক্ষেপ আছে সেই পদক্ষেপ আগতে গ্ৰহণ কৰিছে, কিন্তু যোৱা নিশাৰ ভাগত প্ৰথমতে তেওঁ বিভিন্ন স্থানত আৰক্ষীৰ যি মহিলাসমূহ আৰক্ষী থানা আছে ক্ৰাইম ব্ৰাঞ্চ আছে আৰু জালুকবাৰী আৰক্ষী আছে তেওঁ বিকি আলীক তাক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ গৈছিল আৰু তাৰপিছত যুটীয়াভাৱে তেওঁলোকে আন চাৰি অভিযুক্তক লৈ অভিযান চলাইছিল দিনজোৰা অভিযান, কিন্তু তাত বৰ্তমানলৈকে সফল হ'বলৈ সক্ষম হোৱা নাই। আৰু যি গেষ্ট হাউচৰ কথা কৈছে ইতিমধ্যে আৰক্ষীৰ ফালৰ পৰা তাত যি যাৱতীয় তদন্ত সেই তদন্ত ইতিমধ্যে চলাই থকা হৈছে, হয়তো যদি কালি নিশা পলাই যাবলৈ সক্ষম নহ'লহেঁতেন তেন্তে হয়তো আজিৰ দিনটোত বিকি আলীক লৈ আৰক্ষীৰ দল তালে গ'লহেঁতেন। কিন্তু তথাপিও ঋত্বিক অনুমান কৰিব পাৰি যিহেতু এনকাউণ্টাৰত মৃত্যু হ'ল বিকি আলীৰ, তাৰ পূৰ্বে হাজোৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল, আত্মগোপন কৰি আছিল দামপুৰ পাহাৰত, আন চাৰি অভিযুক্ত নিশ্চয়কৈ অতি শীঘ্ৰেই আৰক্ষীৰ জালত পৰাৰ সম্ভাৱনা থাকিব, আঠ দিন উকলি গ'ল ইতিমধ্যে।
নিশ্চিতভাৱে, কাৰণ চাওক 8 দিন উকলি গ'ল আমি এইটো যেতিয়া পৰা আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে, কিন্তু টিকিয়ালি কালি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হ'ল, কিন্তু আন 4 অভিযুক্তৰ যি মোবাইল বা আন যি যাৱতীয় ইলেক্ট্ৰনিক সামগ্ৰী আছে সেই সামগ্ৰীসমূহ তেওঁলোকে ব্যৱহাৰ কৰা নাই, যাৰ কাৰণে আৰক্ষীভাৱে কঠিন হৈছে তেওঁলোকক ট্ৰেক কৰাৰ ক্ষেত্ৰত, আৰু পৰিয়ালৰ লোকৰ ফালৰ পৰাও ইতিমধ্যে বৰ বেছি সহযোগ কৰা নাই, যাৰ বাবে 5 জনকৈ বিকিয়ালিৰ লগত আন 4 যি অভিযুক্ত আছে সেই অভিযুক্ত পৰিয়াল আৰু বন্ধুৰ লোকক গ্ৰেপ্তাৰ কৰি আৰক্ষীয়ে জেল হাজতলৈ প্ৰেৰণ কৰিছে আৰু 2 জনক ইতিমধ্যে জিম্মাত লৈছে, আৰু তেওঁলোকে তথ্য প্ৰকাশ থকাৰ পিছতো আৰক্ষীক কিন্তু কোনো ধৰণৰ তথ্য দিয়া নাই, যাৰ বাবে আৰক্ষী এতিয়া অসুবিধাত পৰিছে বাকী 4 যি অভিযুক্ত আছে অভিযুক্তক বিচৰাৰ ক্ষেত্ৰত। ধন্যবাদ ঋতিক, এই মুহূৰ্তত বিদায় জনাইছোঁ আপোনাক, আমি পৰৱৰ্তী সময়ত আৰু অধিক তথ্যৰ বাবে আপোনাৰ সৈতে যোগাযোগ স্থাপন কৰিম। আৰক্ষীয়ে যিহেতু কোনো ধৰণৰ স্পষ্টীকৰণ এই মুহূৰ্তত দিয়া নাই এই সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত, হয়তো কিছু সময় পিছতে সংবাদ মাধ্যমৰ সন্মুখত বিৱৰি ক'ব কালি নিশাৰ এনকাউণ্টাৰৰ বিষয়টো, আৰু এই এনকাউণ্টাৰক লৈ এই মুহূৰ্তত প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে, একাংশই আদৰণি জনাইছে স্বাভাৱিকতেই, কিয়নো 5 নৰপিশাচে দলবদ্ধভাৱে ধৰ্ষণ কৰিছিল এগৰাকী কিশোৰীক, পৰিকল্পিতভাৱে ব্ৰহ্মপুত্ৰ গেষ্ট হাউচ আদাবাৰীস্থিত সেই হোটেলখনলৈ মাটি পঠিয়াইছিল কিশোৰীগৰাকীক টিউশ্যনলৈ যোৱাৰ সময়ত, আৰু তাৰে এটা কোঠা দলবদ্ধভাৱে ধৰ্ষণ কৰি ভিডিঅ' কৰিছিল সমগ্ৰ ঘটনাৰ, আৰু তাৰ পিছতে কিশোৰীগৰাকীক ব্লেকমেইলিং কৰি আহিছিল এই 5 পাখণ্ডই। তাৰপিছত 8 মাৰ্চত পোহৰলৈ আহিছিল এই সমগ্ৰ ঘটনা, পাণবজাৰ মহিলা আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছিল আৰু তাৰপিছতে আৰক্ষী নামি পৰিছিল তদন্ত প্ৰক্ৰিয়াত, আৰক্ষীয়ে সৰ্বশক্তি প্ৰয়োগ কৰিছিল অভিযুক্ত কৰায়ত্ত কৰিবলৈ, আৰু তেনে সময়তে কালি দামপুৰ পাহাৰৰ পৰা হাজোৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছিল আত্মগোপন কৰি থকা মূল মাষ্টাৰ মাইণ্ড বিকিয়ালিক, আৰু নিশাৰ ভাগত গাড়ীগাঁৱলৈ তদন্তৰ বাবে লৈ যোৱাৰ সময়ত আৰক্ষীৰ জিম্মাৰ পৰা পলায়নৰ চেষ্টা কৰা বিকিয়ালিৰ এনকাউণ্টাৰ কৰা হয় আৰু এই এনকাউণ্টাৰত নিহত হয় বিকিয়ালি। সম্প্ৰতি GMCHৰ মৰ্গত ৰখা হৈছে বিকিয়ালিৰ মৃতদেহ। আজি বিধানসভাত দাখিল কৰা হ'ব 2022-23 বৰ্ষৰ বাজেট। ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ প্ৰথমখন পূৰ্ণাংগ বাজেট আজি দাখিল কৰিব বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগে। মঙলবাৰে কেবিনেট বৈঠকত 2022-23 বৰ্ষৰ বাজেটত অনুমোদন জনোৱা হয়। কৰোণা আৰু লকডাউনৰ পিছত বাজেটক লৈ উৎকণ্ঠিত উদ্যোগী আৰু সাধাৰণ জনতা, কৰোণাত বিধ্বস্ত অৰ্থনীতি উদ্ধাৰৰ ব্যৱস্থা থকাৰ আশা প্ৰকাশ কৰিছে সাধাৰণ জনতাই এই বিত্তীয় বাজেটত। সকলো শ্ৰেণীৰ লোকক কেনেদৰে সামৰি লোৱা হয় এই বাজেটত তাকে লৈ জল্পনা কল্পনা ইতিমধ্যে বৃদ্ধি পাইছে সৰ্বসাধাৰণ লোকৰ মাজত। 2022-23 বৰ্ষৰ বাজেট দাখিল কৰা হ'ব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ প্ৰথমখন পূৰ্ণাংগ বাজেট দাখিল কৰিব বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগে। মঙলবাৰে কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হৈছিল আৰু কেবিনেট বৈঠকত 2022-23 বৰ্ষৰ বাজেটত অনুমোদন জনোৱা হয়। কৰোণা আৰু লকডাউনৰ পিছত এই বাজেটক লৈ এতিয়া উৎকণ্ঠিত উদ্যোগী আৰু সাধাৰণ জনতা, কিয়নো কৰোণাত বিধ্বস্ত হৈছে অৰ্থনীতি, এই বিধ্বস্ত অৰ্থনীতি কেনেদৰে পুনৰুদ্ধাৰ কৰা হ'ব, কি কি থাকিব এই বাজেটত তাকে লৈ আশা আকাংক্ষা আশা প্ৰত্যাশা বৃদ্ধি পাইছে সৰ্বসাধাৰণ জনতাৰ মাজত। দ্য কাশ্মীৰ ফাইলছ নিষিদ্ধ কৰাৰ দাবী AIUDF প্ৰধান বদৰুদ্দিন আজমলৰ। কেন্দ্ৰীয় চৰকাৰক শীঘ্ৰেই দ্য কাশ্মীৰ ফাইলছ নিষিদ্ধ কৰিবলৈ আহ্বান জনাইছে আজমলে। প্ৰধানমন্ত্ৰী আৰু মুখ্যমন্ত্ৰীকো ছবিখন নিষিদ্ধ কৰিবলৈ অনুৰোধ জনাব AIUDFৰ প্ৰধানগৰাকীয়ে। সাম্প্ৰদায়িকভাৱে ভাৱমূৰ্তিৰে ছবিখন নিৰ্মাণ কৰা হোৱা বুলি মন্তব্য কৰে বদৰুদ্দিন আজমলে। ছবিখনৰ বাবে সাম্প্ৰদায়িক হিংসা সংঘটিত হোৱাৰ আশংকা প্ৰকাশ কৰিছে AIUDF প্ৰধান বদৰুদ্দিন আজমলে। মানুহে RSS BJP ঝগড়া লৈ ফিল্ম দেখিবলৈ গৈ আছে, আৰু যেতিয়া ওলাই আছে ছ'চিয়েল মিডিয়াত ওলাই আছে, এইসকলে মুছলমানসকলক খোলাখুলি গাড়ী পাৰি আছে, চেলেঞ্জ কৰি আছে। এনেকুৱা কোনো এটা ফিল্মক যিমান জলদি হয় দিল্লী গভৰ্ণমেণ্টে, চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে আৰু আমাৰ ব্ৰডকাষ্টিং মিনিষ্ট্ৰীয়ে এইটো বেণ্ড কৰি দিব লাগে। আজি আমাৰ ভাৰতবৰ্ষৰ এই পৰিৱেশটো নাই। 30-40 বছৰ আগৰ এটা ঘটনা, তাৰপিছততো নীলীৰ ঘটনা হৈছে, আৰু বিভিন্ন জেগাত ঘটনা হৈছে, এইটোৰ ওপৰতো কোনো ফিল্ম বনোৱা নাই। এইটো বনোৱা হৈছে অনলি টু ক্ৰিয়েট কমিউনেল ফিলিংছ, আৰু এইটো বনোৱাৰ কাৰণে যে হিন্দু মুছলমানৰ ভিতৰত এটা কজিয়া হওক, মাৰামাৰি হওক কোনো জেগাত, এইটো এতিয়া হ'ব নালাগে। বহুত বেয়া চিচুৱেশ্যন আছে, এই গোটেই অসমত, গোটেই ভাৰতবৰ্ষত
আমি শান্তি রাখব লাগে আমার এটাই উদ্দেশ্য থাকব লাগে এটার কারণে মই আপনার মাধ্যমে আজি যেতিয়া পাইছো মই আগত চিন্তা করা নাই মই সিএমক রিকুয়েস্ট করিম প্রাইম মিনিষ্টারক মই রিকুয়েস্ট করিম বলে আপনি যিমান জলদি হয় এই ফিল্মটো বেন্ড করব ফিল্মটো দেখা হব না লাগে এইটার কারণে কমিউনাল টেনশন বাড়িব আর কোনো জায়গায় দঙ্গা ফসাদ হয়ে যাবে আর এদিকে কাশ্মীর ফাইলসক এনেদরে প্রতিক্রিয়া অব্যাহত আছে সমগ্র দেশজুড়ে চর্চা আছে এই ছবিখন আর এই ছবিখন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর আরম্ভ করে প্রধানমন্ত্রীলে সকলে উপভোগ করেছে মুখ্যমন্ত্রীও উপভোগ করেছে এই ছবিখন সেই দৃশ্য আমি আপনার দেখাম লো এটি বাণিজ্যিক বিরতি